চৌধুরীর কাহিনী অবলম্বনে ছায়া মঠ। ট্রেন স্টেশনে পৌঁছলো ঘন্টা দুই লেট করে, পশ্চিমের এক অখ্যাত ছোট্ট স্টেশন। বন্ধু সত্যজিতের আমন্ত্রণে এসেছি। এই অঞ্চলটার মাটির তলায় নাকি প্রচুর খনিজ সম্পদ থাকবার সম্ভাবনা। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের তরফ থেকে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সত্যজিৎ সেন এখানে এসেছে জায়গাটা পরীক্ষা করে দেখতে, আর এসেই আমাকে পত্রাঘাত ওর ওখানে কদিন কাটিয়ে যাওয়ার জন্য। স্টেশন থেকে ওর বাসস্থান এই মাইল পাঁচেক দূরে। স্টেশন থেকে বেরিয়ে আধ মাইলটাকে এগিয়ে গেলে পড়বে কৃতান্তপুরের জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে আরও মাইলখানেক গেলে টনটনিয়া নামে একটা ছোট্ট আদিবাসী গ্রাম। সেই গ্রামে তাঁবু খাটিয়ে সত্যজিৎ তার ভূমি পরীক্ষার প্রাথমিক কাজকর্মগুলো করছে। এসব খবর অবশ্য ওর চিঠি থেকেই আমি জানতে পেরেছি। স্টেশন থেকে বেরিয়ে এলাম। বৈশাখের বিকেল, ট্রেনের ভেতর সারাটা দুপুর অসহ্য গরমে কষ্ট পেয়েছি। জঙ্গলের দিক থেকে ভেসে আসা বাতাসে সারা শরীরটা যেন জুড়িয়ে গেল। একটা টাঙা বা রিক্সা পেলে হতো, কিন্তু এই অখ্যাত স্টেশনে সেসব কিছুই নেই। ওই তো একটা গরুর গাড়ি যেন আসছে। যাও একটা গরুর গাড়ি দেখলাম, কিন্তু গারোয়ান কিছুতেই কৃতান্তপুরে জঙ্গল পেরিয়ে টনটনিয়ায় যেতে রাজি হলো না। অগত্যা এক দোকানির কাছ থেকে পথঘাট সম্পর্কে জেনে নিয়ে হাঁটতে শুরু করলাম। আকাশটা বেশ কালো করে এসেছে, শোঁসো করে হাওয়া বইছে। একটু পরেই ঝড় এলো, সঙ্গে বৃষ্টি। শালগাছগুলোর মধ্যে দিয়ে শোঁসো করে বইতে লাগলো ঝোড়ো হাওয়া, আর বড় বড় ফোঁটার বৃষ্টি এসে কিছুক্ষণের মধ্যেই আমাকে সম্পূর্ণ ভিজিয়ে দিল। জঙ্গলের ভিতর ঝড়ের এক নিজস্ব ভয়ঙ্কর সৌন্দর্য আছে, কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করার মতন সময় আর মানসিকতা কোনোটাই আমার ছিল না। আমি ব্যস্ত হয়ে পড়েছি একটা আশ্রয়ের খোঁজে, কেননা আমি বেশ বুঝতে পারছিলাম জঙ্গলের ভেতর আমি পথ হারিয়ে ফেলেছি। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে আশ্রয়ের খোঁজে এগিয়ে যাওয়া তো সম্ভবই না। হ্যাঁ, ওই তো একটা বড় গাছ দেখতে পাচ্ছি, এই গাছের তলায় গিয়ে দাঁড়াই। এই সময় বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হতে পারে, যতদূর সম্ভব ঝড় বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। কিন্তু না, আধ ঘন্টা কেটে গেল প্রায়, কিন্তু ঝড় বৃষ্টিতে আমার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। সেই সন্ধেবেলায় আমার বৃষ্টিতে ভেজা শরীরটা তখন শীতে কাঁপছে। এরকম অবস্থায় ঝড়ে ডালপালার ফাঁক দিয়ে একটা অল্প আলো আমার চোখে পড়ল। হ্যাঁ, এই তো, আমার মনে বেশ আনন্দ হলো। তখন আমার চারপাশে একটা কুহেলি ঘেরা পরিবেশের সৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি দাপট অগ্রাহ্য করে এগোলাম সেই আলোক শিখার উৎস সন্ধানে। মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে গেলাম একটা ধূসর প্রস্তর নির্মিত মঠ। আশেপাশে আরও অনেক প্রাসাদ আর মন্দিরের ভগ্নাবশেষের ওপর এই মঠ মাথা তুলে দাঁড়িয়ে আছে। আপাত দৃষ্টিতে মনে হয় একসময় এই মঠের যথেষ্ট গুরুত্ব ছিল। চারপাশের ভাঙা প্রাসাদ আর মন্দিরগুলো একসময় এই মঠকে ঘিরেই ছিল। বাইরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। মঠের আশেপাশে আর কিছু দেখবার সুযোগ আমার হলো না। এগিয়ে গিয়ে মঠের দরজায় ধাক্কা দিলাম, একবার দুবার, না, কি ব্যাপার হলো? ভেতরে কি কেউ নেই? কোনো সাড়া শব্দও পাচ্ছি না। আমি তখন বৃষ্টিতে ভিজে ঠান্ডায় হিহি করে কাঁপছি। তৃতীয়বার ধাক্কা দেওয়ার পর দরজার ওপাশে একটা অস্পষ্ট পায়ের শব্দ শুনতে পেলাম। শব্দটা ধীরে ধীরে বাড়ছে, তারপর থামলো এসে দরজার ওপাশে। হঠাৎ দরজাটা খুলে গেল, আর আমি এক বিচিত্র দেখতে মূর্তির মুখোমুখি হলাম। মূর্তির হাতে লণ্ঠনেই আমি তার চেহারাটা দেখতে পেলাম। লম্বা রোগা চেহারা, গায়ে রক্ত লাল রঙের আলখাল্লা নেমে এসেছে প্রায় পায়ের গোড়ালি পর্যন্ত। মাথায় লম্বা লম্বা চুল, মেয়েদের মতো মাঝখানে সিঁথি, লম্বা চুলের গোছা মাথা থেকে নেমে কাঁধ ছাড়িয়ে দেহের ওপর ঝুলে লটপট করছে। বুক অবধি ছুঁচলো দাড়ি, চোখে তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি,
কি প্রয়োজন? মূর্তির গলার স্বর শুনে অবাক হলাম। অত্যন্ত ভদ্র কণ্ঠস্বর, এইরকম দেখতে একজনের কাছ থেকে এমন সুমিষ্ট মার্জিত কণ্ঠস্বর যেন আশাই করা যায় না। আমি বললাম, দেখুন না, এই জঙ্গলের ভেতর ঝড় বৃষ্টির মাঝখানে পথ হারিয়েছি, রাতের মতো যদি একটু আশ্রয় এখানে। নিশ্চয়ই নিশ্চয়ই। সেই মূর্তি আমাকে কথা শেষ করতে দিল না। আসুন আসুন, ভেতরে আসুন, একেবারে যে ভিজে গেছেন। মূর্তির পিছু পিছু ঢুকলাম মঠের মধ্যে। সেই অদ্ভুত দেখতে লোকটা আমাকে জিজ্ঞেস করলো, এই ঝোড়ো অমাবস্যা রাতে কৃতান্তপুরে জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিলেন? অতি বড় দুঃসাহসীও তো এ সাহস করে না। আসলে আমি যাচ্ছিলাম টনটনিয়া। টনটনিয়া কেন? আসলে আমার এক বন্ধু ওখানে চাকরি নিয়ে এসেছে, ওর আমন্ত্রণেই যাচ্ছিলাম। বন্ধুর স্টেশনে থাকবার কথা ছিল, কিন্তু কিন্তু স্টেশনে তাকে দেখতে পেলেন না, তাই তো? আপনার বন্ধু বুদ্ধিমানের কাজই করেছেন। এই ভরা অমাবস্যা রাতে কেউ কৃতান্তপুরে জঙ্গল দিয়ে যাতায়াত করে না। এই খবরটা উনি আপনাকে জানালে আরো বুদ্ধিমানের কাজ করতেন। কথা বলতে বলতে আমরা মঠের ভেতর দিকে যাচ্ছিলাম। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটু অল্প হেসে বলল, যাক সে কথা, এবার আমার পরিচয় দিই। আমি হচ্ছি এ মঠের মহান্ত ভৈরব প্রাণান্তক। মঠের অন্যদের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে তো বটেই, আপনাকে সাদরে এই মঠে রাত্রিবাস করবার আমন্ত্রণ জানাচ্ছি। একটা হল ঘরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, হঠাৎ মহান্ত হাততালি দিলেন। সঙ্গে সঙ্গে ঘরের কোণের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো আর এক মূর্তি। এর পোশাক পরিচ্ছদ এই ভৈরব প্রাণান্তকেরই মতো, তবে গায়ের আলখাল্লাটার রং রক্ত লাল নয়, ধূসর। এ হচ্ছে ব্রহ্মচারী জীবান্তক, এ আপনার দেখাশোনা করবে। এর সঙ্গে যান, আমি এখন যাচ্ছি, একটু জরুরি প্রয়োজন আছে। হ্যাঁ, পরে আবার দেখা হবে। ঘরের কোণের অন্ধকারের দিকে চলে গেলেন ওই মহান্ত। হলঘর পেরিয়ে একটা ঢাকা বারান্দা, তার এক পাশ দিয়ে উঠে গেছে একটা পাথরের সিঁড়ি। জীবান্তকের পিছু পিছু উঠতে লাগে। ওর হাতের লণ্ঠন দেওয়ালের গায়ে কেমন সব অদ্ভুত ছায়া ফেলতে লাগলো। এ মঠ নিশ্চয়ই অনেক পুরনো, আশেপাশে যে সমস্ত প্রাসাদ আর মন্দির এ মঠের সময় তৈরি হয়েছিল তা সবই কালের কবলে পড়ে ভেঙে চুরে গেছে, সেগুলো এখন সংস্কারেরও অযোগ্য। দোতলায় উঠলাম। ডান পাশের বারান্দা ধরে খানিকটা এগিয়ে গিয়ে একটা ঘরের সামনে থামলাম। ব্রহ্মচারী দরজা খুলল। চমৎকার সাজানো গোছানো ঘর, ঘন জঙ্গলের মাঝখানে এক নির্জন পুরনো মঠে যে এমন একখানা ঘর থাকতে পারে তা বিশ্বাসই হতে চায় না। ঘরের দরজা জানলায় লাল রঙের দামি পর্দা, একপাশে একটা দামি মেহগনি কাঠের সিঙ্গেল খাট, বিছানার উপর চাদরটা টকটকে লাল রঙের। ঘরের ভেতরে আলনা আলমারি আসবাবপত্র এসব সাবেকি ধরনের হলেও অনেক দামি। সত্যি ঘন জঙ্গলের ভেতরে এক অভাবনীয় রাজকীয় ব্যবস্থা। হঠাৎ চোখ পড়ল পাশের দেওয়ালে ভৈরব প্রাণান্তকের একটা বড় তৈলচিত্র, অন্য পাশের দেওয়ালে এক বিভৎস মূর্তির ছবি। ছবির দিকে তাকালে গায়ের রক্ত যেন আতঙ্কে হিম হয়ে আসে। দুনিয়ার সমস্ত অমঙ্গল যেন রূপ পেয়েছে ওই বিভৎস ছবির মধ্যে। কোনো ধর্মীয় মঠে এরকম ছবি কিন্তু একেবারেই বেমানান। আলমারি খুলে ব্রহ্মচারী আমার জন্য এক প্রস্থ পোশাক নিয়ে এলো, ধূসর রঙের আলখাল্লা আর লুঙ্গির মতো এক টুকরো কাপড়। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, এই ছবিটা কার? ব্রহ্মচারী কোনো জবাব দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনারা কোন সম্প্রদায় ভুক্ত? যথাসময়ে স্বয়ং মহান্ত মহারাম আপনার কৌতূহলের নিবৃত্তি করবেন। আমি বাইরে অপেক্ষা করছি, আপনার কোনো প্রয়োজন হলে ঘণ্টার ধ্বনি করবেন,
আমি আসব। এই বলে ব্রহ্মচারী ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় হাতের লণ্ঠনটা রেখে গেল টেবিলের উপর। ট্রেন জার্নি আর বৃষ্টিতে ভিজে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভাবলাম একটু ঘুমিয়ে নি, কিন্তু বৃথা চেষ্টা। দেহ মন ক্লান্ত, কিন্তু তবুও ঘুম এলো না। চুপ করে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ ঢং ঢং করে দুবার ঘন্টার ধ্বনি হল। নিঃশব্দে ঘরে ঢুকল ব্রহ্মচারী জীবান্তক। তারপর আমার কাছে এগিয়ে এসে মৃদুস্বরে বলল, মহান্ত মহারাজ আপনাকে ভোজন কক্ষে স্মরণ করেছেন। জীবান্তকের পিছু পিছু সিঁড়ির দিকে এগিয়ে ভোজন ঘরে এলাম। সুসজ্জিত বিরাট খাবার ঘর। দরজা জানলায় দামি রাঙা পর্দা। দেওয়ালে মশালদানিতে অনেকগুলো মশাল জ্বলছে। তারই আলোয় বিরাট খাবার ঘরটা যেন দিনের মতোই উজ্জ্বল। একপাশের দেয়াল জুড়ে রয়েছে আমার আগের দেখা সে ভয়ঙ্কর বিভৎস মূর্তির বিরাট তৈলচিত্র। তাছাড়া রয়েছে অদ্ভুত সব চক্র আর তান্ত্রিক যন্ত্রের ছবি। এসবে তাৎপর্য মোটেই বুঝতে পারলাম না। ঘরে যখন ঢুকলাম তখন ভৈরবদের খাওয়া শুরু হয়ে গেছে। মাঝখানে খাবার রেখে গোল হয়ে বসেছেন তারা। সংখ্যায় 10-12 জন হবে। আমাকে কিন্তু কেউ বসতে বলল না, কিন্তু গরজ বড় বালাই। মহান্তের পাশে একখানা আসন খালি ছিল, বসে পড়লাম। তিনজন ব্রহ্মচারী নিঃশব্দে ঘরের ভেতর ঘোরাফেরা করছিল। মাঝে মাঝে তারা নিয়ে আসছিল নতুন নতুন খাবার। নিরামিষ থেকে আমিষ খাবারের ওপর এই সাধুদের বেশি আকর্ষণ দেখলাম। মাছ মাংসের বিপুল আয়োজন, রান্না অপূর্ব। এক ব্রহ্মচারী দামি স্ফটিক পাত্রে পানীয় নিয়ে এলো। ব্রহ্মচারীরা সবার সামনে এক পাত্র করে পানীয় রাখল। আমিও পেলাম এক পাত্র, চুমুক দিলাম। কেমন যেন নোনতা স্বাদ, আমার মোটেই ভালো লাগলো না। অথচ সাধুরা পরম তৃপ্তি নিয়ে পান করছেন। এতক্ষণ সাধুরা চুপচাপ একমনে খেয়ে যাচ্ছিলেন, এবার তাদের মধ্যে গল্প গুজব শুরু হল। কিন্তু আসন ছেড়ে কেউ উঠলেন না। ওদের আরও কোনো খাবার আসছে। কত খাবে এই সাধুরা? আমার খাওয়া হয়ে গেছিল, কিন্তু কেউ আসন ছেড়ে না ওঠায় সৌজন্যের খাতিরে আমিও উঠতে পারছিলাম। চমকে উঠলাম হাসির শব্দে। সাধুরা হাসছে, হাসির দমকে মুখগুলো যেন কেমন বিকৃত হয়ে যাচ্ছে। লম্বা ছুঁচলো দাঁত বেরিয়ে পড়ে মুখগুলোকে কেমন যেন বিভৎস করে তুলেছে। মোটা মুখগুলোর গালে আর চিবুকের তলায় অতিরিক্ত মেদ কাঁপছে থরথর করে। খাওয়া তো হয়ে গেছে, তবে এরা কেন এখনো আসন ছেড়ে উঠছে না? একসময় হাসি থেমে গেল, আলোর জোর কমে গেছে, ঘরের মশালগুলো কেমন যেন নিভু নিভু হয়ে আসছে। ঘরের ভেতরে ছায়া যেন তার অন্ধকারের জাল বুনতে শুরু করেছে। নিচু গলায় সাধুদের গল্পগুজব আবার শুরু হয়েছে, অথচ সেই কথা আমি কিছুই বুঝতে পারছি না। ম্লান হয়ে আসা আলোয় তাদের মুখগুলো কেমন অদ্ভুত দেখাচ্ছে। হতভম্ব হয়ে গেলাম মুখগুলোর দিকে তাকিয়ে। কেমন যেন বিবর্ণ, পাণ্ডুর। ঘরের ভেতর আবহাওয়াটা পুরো পাল্টে গেছে। দরজা জানলার পর্দাগুলো হাওয়ায় উঠছে। মনে হচ্ছিল ঝড় নয়, কোনো অদৃশ্য হাত যেন ওগুলো নাড়িয়ে দিচ্ছে। আধো আলো আধো ছায়াময় ঘরের সিলিংয়ে অদ্ভুত অদ্ভুত সব ছায়া পড়ছে। একপাশের দেওয়ালে টাঙানো সেই ভয়াল ছবিখানাকে আরো বিভৎস, আরো আতঙ্কময় মনে হচ্ছে। মহান্ত ভৈরব প্রাণান্তক হাত তুললেন। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল সাধুদের গুঞ্জন। সবাই তাকালো প্রাণান্তকের দিকে। ঠিক এই সময় একজন ব্রহ্মচারী একটা ঢাকা পাত্রে কি যেন নিয়ে এসে রাখলো মহন্তর সামনে। পাত্রটার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন মহন্ত। তার ঠোঁটের কোণায় খেলে গেল এক টুকরো হাসি। তারপর আমার দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন, এটা খুবই সৌভাগ্যের কথা যে আপনি আজ আমাদের এখানে রাত্রি বাস করছেন। অনেকেরই এই বনে এমন সৌভাগ্যজনক রাত্রি বাস হয় না। এই নির্জন বনের মধ্যে এক সময় নাকি ছিল এক অবৃত মঠ। এই বলে
মহন্ত একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত এই মঠ বহুকাল আগে পরিত্যক্ত হয়েছে। এই সব অঞ্চলের মানুষের কিন্তু স্থির বিশ্বাস যে বিশেষ বিশেষ তিথিতে এইসব পুরনো মঠের ধ্বংসাবশেষের ওপর রাতারাতি অস্বাভাবিকভাবে গড়ে ওঠে এক ছায়াবট, অদ্ভুত ভৌতিক শিল্পকলার সাক্ষ্য নিয়ে। ছায়ামঠ বলছি বলে একে অবাস্তব ভাববেন না, এটা সম্পূর্ণ বাস্তব। এখন এই মুহূর্তে এখনো নাকি ছায়ামঠে বাস করে একদল অমৃত। অমৃত? হ্যাঁ অমৃত, মহাপিশাচের উপাসনা করে এই সম্প্রদায় মৃত্যুকে একরকম জয় করেছে। দিনে এরা সব দেহ মাত্র, কিন্তু সূর্যাস্তের পরে সন্ধ্যের অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন শবদেহগুলিতে হয় অস্বাভাবিক প্রাণের সঞ্চার। এই প্রাণ ঈশ্বর প্রদত্ত প্রাণ নয়, এই প্রাণ মহাপিশাচ প্রদত্ত প্রাণ। এরা কোনো সাধারণ খাবার খায় না, পিশাচ লোকের নির্দেশ মতো এরা খাদ্য খায়। রাতের অন্ধকারে রাতারাতি গড়ে ওঠা এই ছায়ামঠ পথ ভুলে যাওয়া পথিককে আকর্ষণ করে তীব্রভাবে। পথিক আশ্রয়ের খোঁজে মঠে ঢোকে, কি ব্যাপার ভয় পেলেন নাকি? থাক তাহলে, আপনার বন্ধু যে আপনাকে এগিয়ে নিয়ে আসবার জন্য এই ভরা অমাবস্যায় জঙ্গলের ভেতরে ঢোকেননি, এটা তার পক্ষে খুবই সৌভাগ্যের ব্যাপার বলতে হবে। কেননা তিনি এ অঞ্চলে নতুন, পথ হারিয়ে তিনি ছায়ামঠে গিয়ে পড়তে পারতেন। হ্যাঁ, আর ছায়ামঠের অমৃত সম্প্রদায়ের হাতে পড়লে তারা আপনার বন্ধুর মাংস এবং রক্তে তাদের অস্বাভাবিক ঘূর্ণিবৃত্তি করতে পারত। আশ্চর্য হবার কিছু নেই, অমৃত সম্প্রদায়ের অস্বাভাবিক জীবনযাপনের জন্য এই হচ্ছে মহাপিশাচ নির্দেশিত খাদ্য। সেই রহস্যময় পরিবেশে, সেই অল্প প্রদীপের আলোতে খাবার ঘরে প্রাণান্তকের গলার স্বর কেমন যেন অদ্ভুত শোনাচ্ছিল। আমার আচ্ছন্ন মনের কাছে সেই স্বর খুব ধীরে ধীরে নিয়ে আসছিল এক আতঙ্কময় জগতের বার্তা। কথাগুলো তাৎপর্য যেন ক্রমেই আমার কাছে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছিল। পথহারা পথিক, অমৃত মঠ, অদ্ভুত সাপ খেলানো সুরী মন্ত্রপাঠ, গভীর জঙ্গলে রাজকীয় ঐশ্বর্য, আমার দিকে তাকিয়ে থাকা সাধুদের বিবর্ণ পাণ্ডুর অথচ লোভে ঢাকা মুখগুলো। হঠাৎ মহান্ত তার সামনে রাখা পাত্রটার ঢাকনা ধীরে ধীরে খুলে বললেন, আসুন মাংসটা খেয়ে ফেলা যাক। একটা আর্তচিৎকার বেরিয়ে এলো আমার গলা থেকে। তার ঠিক পরের মুহূর্তে প্রচণ্ড বিদ্যুৎ চমকে সারা ঘর আলোকিত হয়ে উঠল। বাইরে শোনা গেল মেঘের গুরুগম্ভীর গর্জন। সাধুরা হেসে উঠল হি হি করে। কি পৈশাচিক হাসি, যেন নরকের অন্ধকার পাতাল গহ্বর থেকে হাসি ভেসে আসছে। আমার চোখের সামনে নেমে এলো অন্ধকারের এক কালো পর্দা। জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখলাম এক কাদা ভরা গর্তের মধ্যে পড়ে আছি। রাতের প্রবল বৃষ্টির জন্য সারা শরীর আমার ভিজে গেছে, ধূসর পোশাকের ওপর পড়েছে পুরু কাদার প্রলেপ। উঠতে গেলাম, আহ
ডান হাতটা তুলতে পারছিলাম না, অসহ্য ব্যথা। কোন রকমে গর্ত থেকে উঠলাম। আবার সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছায়ামঠ আর প্রাসাদের ধ্বংসাবশেষ। রাত শেষ, বৃষ্টি থেমে গেছে, আকাশ কিন্তু এখনো থমথমে, ঝোড়ো হাওয়া এখনো বইছে। বিধ্বস্ত শরীরটাকে নিয়ে কোনো রকম এগোলাম টনটনিয়ার দিকে। সত্যজিতের ক্যাম্পের সামনে যখন পৌঁছলাম তখন আমি প্রায় ভুল বকছি, কিন্তু সেখানে গিয়ে বেয়ারার কাছে যা শুনলাম তাতে আমি উন্মাদের মতো হয়ে গেলাম। আমাকে এগিয়ে আনবার জন্য সত্যজিৎ কাল বিকেলে কৃতান্তপুরে জঙ্গলের ভেতর দিয়ে স্টেশনের দিকে যাত্রা করেছিল, কিন্তু এখনও পর্যন্ত সে ফিরে আসেনি। সে রাতের কথা কোনোদিন আমি ভুলব না। সেই ছায়ামঠ, সেই মন্ত্রপাঠ, প্রাণান্তক, জীবান্তক, অমৃত সম্প্রদায়ের সেই সব ব্রহ্মচারীরা, সে রাতের সেই প্রচণ্ড বিদ্যুৎ চমকের ঠিক আগে ভৈরব প্রাণান্তক যখন সামনে রাখা পাত্রটা ঢাকনা খুললেন, তখন আমি কি দেখেছিলাম, দেখেছিলাম পাত্রটার মধ্যে রয়েছে সেদ্ধ করা একটা মানুষের মাথা, আর সে মাথা আমার বন্ধু সত্যজিৎ সেনের।